করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর অবস্থানে মাঠে নেমেছে পিরোজপুরের জেলা পুলিশ। শুক্রবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত পিরোজপুরের জেলা ব্যস্ত পুরাতন বাস স্ট্যান্ড, সিওপিস মোড়, বঙ্গবন্ধু চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে লকডাউনের কার্যকর করতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছে তাদের বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা অযথা বের হয়েছে তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। শুক্রবার সকাল থেকে রবিবার পর্যন্ত শহরের সিওপিস মোড়, বলেশ্বর ব্রিজ এলাকায় লকডাউনের পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছে। এছাড়াও সেনাবাহিনীদের শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল ধরনের দোকান বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনে যারা বের হচ্ছে তারা সবাই মাস্ক পরিধান করে বাইরে বের হচ্ছে।